তো চলো আমাদের সাথে থাকো, তো দেখো এরপর কি হয়। আমরা এখন নেমেছি আদ্যা পীঠে, তো আদ্যা মায়ের মন্দির দর্শনে এসেছি। চলুন আমাদের সাথে। আমি এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। আমি ফার্স্ট টাইম এলাম এই মন্দিরে। Thank you.
হয়ে গেছে। আমার ভাই মেশোয়া টাকা দিয়ে ফুল কিনে নিয়ে এসেছে। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তো সেই জন্য অ্যালাউ নয় বলে ক্যামেরাটা মন্দিরের ভেতর নিয়ে যেতে পারছি না। তো এখান দিয়েই দেখিয়ে দিচ্ছি সব পুরোটা, ক্যামেরা ছাড়াই যেতে হয়েছে আমাদের মন্দিরের ভেতরে। একটা বহুত সমস্যা হয়ে গেছে, বড় সমস্যা মন্দিরে যেটা হয় সেটা হচ্ছে আমার ভাই চটি খুলে আরতি দেখতে গেছিল, এসে দেখছে ভালো চটি ছিল, এসে দেখছে চটি নেই, তো চটি পরে চলে গেছে। তো আমরা এখন ভাইয়ের চটি কিনতে বেরিয়েছি, খুঁজছি কোথায় দোকান আছে। এখানে কি অদ্ভুত, মন্দিরে যদি এই হয়, আসলে হয়, আগেও শুনেছি হয়, আর এবারে হলো আমাদের সাথে। নতুন চটি ছিল বেচারা, তুলে নিয়ে কেউ তুলে নিয়ে চলে গেছে, এসে দেখছে পুজো করে এসে দেখছে চটি নেই। পুরো খুঁজলাম, পুরো মন্দির খুঁজলাম, পাওয়া যাচ্ছে না। চটি পাওয়া যায় এখন এখানে, আমরা এখন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি, আড্ডা পীঠের দেখা দর্শন হয়ে গেছে। তো আমরা এখন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি আমাদের সাথে। Thank you.
আমাদের ছবি ছবি উঠছে আছে চলতে থাকো এইভাবে এত ভিড় আজকে যেহেতু সানডে পার্কিং এর কোনো জায়গা নেই তো বিলটা করে পার্কিং এর বিল করে এখন কোথায় গাড়ি লাগবে যাই না তো আমরা রাস্তায় নেমে গেছি রাস্তা না মানে মন্দিরের ভেতরে একটা কোথাও নেমে গেছি নেমে এখন হাঁটছি মন্দিরের দিকে আমি আর আমার পুরো ফ্যামিলি নিয়ে প্রচন্ড রোদ এখন প্রচন্ড রোদ বা ঠান্ডা পড়বে কুড়ি তারিখে রাখতে পারছি এখন ঢুকো পড়বে কতদিন দোকানে ওই যে ওপরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্কাই বক আমি অনেকদিন বাদে দক্ষিণেশ্বর আসলাম তো আমি জানতাম না যে দক্ষিণেশ্বরের ভেতরে ক্যামেরা ফোন অ্যালাউ নয় তো কোনো ক্যামেরা ফোন জমা রাখতে হয়েছে আমার বাবা যেহেতু ভেতরে যায়নি মন্দিরের ভেতরে তো সেই জন্য পাপা ইয়াটা বসে আছে এখানে বাবার কাছে সবাই ফোন টোন জমা টমা রেখে আমরা গেছি ভেবেছিলাম মন্দিরের ভেতরে গিয়ে লগ ইন করবো আপনাদের দেখাবো মন্দির এখন কি সিচুয়েশন কীভাবে কী হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি কিছুই হলো না তো আপনারা জানিয়ে রাখলো এখন যদি আপনারা একটু দক্ষিণেশ্বরে যান ফোন টোন হয়তো ভেতরে অ্যালাউ না হতে পারে ফোন রাখার জায়গা আছে আমার বাবা ছিল সেই জন্য এখানে রেখেছি বাবা মন্দিরের ভেতর যায়নি বলে কিন্তু ওখানে জুতো যেখানে রাখে সেখানে ফোন রাখারও জায়গা আছে ফোন জমা রাখার ফোন পার্স এগুলো সব জমা রাখার জায়গা আছে তো আপনারা সেখানে জমা রাখতে পারেন
দেওয়ার জন্য যে একটা সময় মন্দির পুরো বন্ধ হয়ে গেলে কোনো গাড়ি বা কেউ থাকতে পারবে না, আবার তিনটে চারটে সময় মন্দির খুলবে। মানে একটার মধ্যে আমরা প্ল্যান ছিল মন্দিরের ভেতরে দোকানগুলোতে ব্রেকফাস্ট করার, বাট হলো না। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গার্লিক চিলি আর চাউমিন নেওয়া হয়েছে, মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড চাউমিন, গার্লিক চিলি চিকেন আর গার্লিক আর চিলি চিকেন। খাওয়া দাওয়া ভালো, রেস্টুরেন্টে খাওয়া খুবই ভালো। তো আমাদের প্ল্যান ছিল বেলুড় যাওয়ার, কিন্তু বেলুড় করোনার জন্য এখন বন্ধ, সেই জন্য বেলুড় ঢুকতে পারছি না। এবার আমরা মিলেনিয়াম পার্কের দিকে যাচ্ছি, ওখানে ঘুরতে যাচ্ছি। এবার আমরা এখন জাজেস ঘাটে এসেছি গঙ্গার জল নিতে, আগে গাড়িগুলো এখানে পার্কিং করেছি, এখানে পার্ক করেছি গাড়ি। আজকে সানডে আছে, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কিন্তু মিলেনিয়াম পার্কে প্রথমে গেছিলাম। তো মিলেনিয়াম পার্কে প্রচণ্ড ভিড় ছিল, তো আর টিকিটের লাইনও খুব ছিল, যেহেতু আজকে সানডে। তো সেই জন্য ঠিক করলাম যে না, আমরা এই জাজেস ঘাট বা বাবুঘাট বা প্রিন্সেপ ঘাট কোথাও একটা আসি। তো জাজেস ঘাটে এসেছি, এসে এবার এখানে একটু খাবো দাবো ঘুরবো। কবে যে যাবে তার ঠিক গেলেই ভালো, এমএনসি কলোনির মধ্যে যাব সকালে ভোরবেলা। ওখান থেকে আবার চারটে সাড়ে চারটে বেরিয়ে পড়ি, সাড়ে আটটার মধ্যে ঢুকে যাই। মন্দিরে গেছিলাম, প্রথম কথা দক্ষিণেশ্বর মন্দির আগের মতন আর নেই, এত ভিড় আর এরা পুরো বিজনেস শুরু করে দিয়েছে এখানে,
মানে ঠিক মতন দর্শনও করতে দিচ্ছে না, ঠিক আছে কোভিডের জন্য দর্শন না করতে দিক, ঠিক আছে তো বন্ধ করে দিক, এরকম কোনো রকমের কুয়েট নিয়ে এমনি সবার থেকে সব যারা দর্শন আনতে সবাই টাকা নেওয়ার জন্য হাত বার করে তারা তারা পুজো ঠিক করে দর্শনও করতে দিচ্ছে না, আসছে একজন ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে সবাইকে, মানে কেউ কেউ তো হচ্ছে দর্শন দেখতেই পাচ্ছে না তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। আর একটা সেকেন্ড জিনিস হচ্ছে ইয়ে আদ্যাপীঠে দর্শন করতে গেছিলাম, আমার লাইফে প্রথমবার মন্দিরে যাওয়া হয়, চটি চুরি হয়ে গেছে, তো কি অসুবিধার মধ্যে পড়েছি, ওখানে কোনো চপ্পল পাবো, সুন্দর চটিটা ছিল, বেশ ডিজাইনিং চটিটা ছিল, পছন্দের একটা চটি ছিল, কিন্তু ও চটিটা রেখে আরো কি দেখতে গেছে উপরে মন্দিরে ওখানে একজন জানালো যে আগের ঠিক আগের সপ্তাহে শনিবার নাকি একজন চারটে মানে চারজনের চুরি চুরি গেছে, চারটে চুরি সরি চারটে জুতো চুরি গেছে, তো যে চুরি করে তাকে সে ধরাও পড়েছে, মানে ওখানে তার মানে চুরি হয়, খুব সাবধানে যাবেন, বা বেশ বলছে আমি আমরা খেয়াল করিনি, কাউন্টার আছে ওখানে জুতো চপ্পল রাখার, আমরা ওটা দেখিনি, আপনারা খেলে কাউন্টারেই রাখবে, নাহলে পুরনো চুরি পড়বে, নইলে পুরনো ছেঁড়া যদি কোনো জুতো থাকে ছেঁড়া বা রং ছেঁড়া কোনো জুতো থাকে যে ছেলে নাহলে গাড়িতে ছেড়ে যাবে, জুতো থাকেন তো সেই জুতো নিয়ে যাবেন কিংবা গাড়িতে জুতো ছেড়ে যাবে, ওইখানে ভালো জুতো একদম ছাড়বেন। আজকে আমাদের পুরো কমপ্লিট, তো এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে যাব, আবার দেখা হবে পরে আবার ভিডিওতে, তো তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই টাটা থাকবে, সবাই টাটা করতে চাই, সবাই টাটা 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 বলো পুরো গ্যাং টাটা টাটা টাটা, আবার দেখা হবে, ভালো থাকবেন।